রোজা রেখে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বের হলে কোনো সমস্যা হবে? রমজান মাসে পাত্রের জন্য পাত্রী দেখা জায়েজ হবে কি না? রমজান আসুক আর যেই মাসই আসুক বিয়ে তো করতে হবে, কি বলেন? বিয়ে তো লাগবেই, তো বিয়ে যেহেতু লাগবে তাহলে বিয়ের আগে পাত্রী দেখা সুন্নাত। এখন রোজা রাখা অবস্থায় দেখা যাবে কি না? রোজা রেখে দেখেন, রোজা ছাড়া দেখেন কোনো সমস্যা নেই, সিয়াম পালন করা অবস্থায় বিয়ের জন্য চাইলে স্ত্রী দেখা যেতে পারে, কারণ আপনি এটা হালাল কাজ হারাম কাজ করছেন না, মানে মেয়ে দেখা যেতে পারে বিয়ের জন্য, আপনি এটা কোনো হালাল হারাম কাজ করছেন না, এটা হালাল। বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যে যখন কাউকে তুমি বিয়ে করবে, বিয়ের আগে তাকে একবার দেখে নাও, দেখলে মায়া বাড়বে, আকর্ষণ বাড়বে। বিয়ের অনেকে মানে একটু অনেক সময় একটু সে অতিরিক্ত বুজুর্গি দেখি না, আমি দেখবো না, যা আছে কপালে তা, ব্যাস বিয়ের পরে এবার দুই দিন পরে তালা, কী হয়েছে পছন্দ হয় নাই, তো পছন্দ হয় না সেটা পরে চিন্তা করলাম, আগে চিন্তা করো, এই জন্য আগে দেখে নেওয়া উচিত। এবং সে দেখার জন্য যেই কোনো মাসে দেখা যেতে পারে, যে কোনো সময় দেখা যেতে পারে, ইভেন যদি চান তো আপনি রমজান মাসে সিয়াম পালন করা অবস্থায়ও দেখার বৈধতা আছে, অসুবিধা নেই, রোজা রাখা অবস্থাও দেখা যাবে। রোজা রেখে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বের হলে কোনো সমস্যা হবে? রোজা রেখে রোজা ছাড়া সব অবস্থাতেই সমস্যা, এটা সিস্টেমই সমস্যা, গার্লফ্রেন্ড মানেই তো সমস্যা, তো ঘুরতে গেলে তো সমস্যা হবেই, যে এটার সূচনাই হচ্ছে সমস্যা, কয় না জাস্ট গার্লফ্রেন্ড, তার সাথে হাতে, তার সাথে একই কি বলবো, বেয়াদবি মাফ করবেন, একই রুমে ঘুমায়, তার সাথে গিরিনকে দিন কাটায়, পাশাপাশি একই গাড়িতে বসে, হুন্ডায় তার পিছনে বসায়, সব কিছু করে, একজন স্ত্রীর সাথে যা যা করা যায় আল্লাহ রহমতে কোনোটা বাদ নাই, কিন্তু জিজ্ঞেস করলে কয় জাস্ট ফ্রেন্ড, এটা বলে জাস্ট ফ্রেন্ড, তো জাস্ট ফ্রেন্ড যদি এটা হয়, জাস্ট বউ কোনটা, এটা যদি জাস্ট ফ্রেন্ড হয় তো জাস্ট বউ কোনটা, নাউজুবিল্লাহি মিন জালিক। কেয়ামতের আগে মানুষ করবে একটা, নাম রাখবে আরেকটা, বুঝেন নেই, মানে ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা, মানে পাপের নাম পাল্টিয়ে দিবে। ঠিক তেমনি আপনি দেখেন মদের নাম কি, এখন আর মদ বলেনি না, নেশার নাম কি নেশা, নেশার নাম ইয়াবা, শুনলে কি সুন্দর ইয়াবা, মানে একবার মানে নামটা কি আকর্ষণ, ঠিক কি না, ভিআর আরও কি কি নাম আছে না, মদের বিভিন্ন নাম আছে, তো নাম কি এখন আর আপনার এই সুদের নাম, সুদ বলে না, এখন কি বলে ইন্টারেস্ট, কি বলে ইন্টারেস্ট, তারপরে মানে সবগুলো সিস্টেম পাল্টে দিছে, যৌতুক বলে না, হাদিয়া, আমরা যৌতুক টৌতুক চাই না, তবে আপনারা কি কি হাদিয়া দিবেন বলেন, যৌতুক চায় না হাদিয়া। ঠিক তেমনি যেটাকে আমরা জিনা ব্যবিচার বলি, কোরআন সুন্নায় যেটাকে জিনা ব্যবিচার বলে সেটার নাম আমরা দিয়েছি রিলেশন, কি শোন, রিলেশন, এটা হচ্ছে জিনা ব্যবিচার, এটার নাম আমরা দিয়েছি জিনা ব্যবিচার, করলে যে আমার সাথে জেনার সম্পর্ক, ব্যবিচারের সম্পর্ক, বাপও মারবে, মাও মারবে, দাদাও মারবে, দাদিও মারবে, কবর থেকে উঠা হইলেও মারবে, কথার কথা আর কি, যদি সুযোগ থাকে আর কি, কিন্তু যখন এটার নাম চেঞ্জ করে দিছে, কথা না জাস্ট রিলেশন, জাস্ট ফ্রেন্ড, জাস্ট রিলেশন, এগুলো জাস্ট ফ্রেন্ড, জাস্ট রিলেশন, এই সবগুলোই হারাম। জাস্ট ফ্রেন্ড বলতে এই সমস্ত অবৈধ ভালোবাসা, জাস্ট রিলেশন বলতে এই সমস্ত অবৈধ ভালোবাসা, এগুলোর শুরুটাই হচ্ছে হারাম, মনে রাখবেন, এগুলো হচ্ছে জিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীর প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায়, সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় এসেছে, ইন্না মিন আশরাতি সাআতি আইয়ুরফাল ইলম ওয়াইয়াসমুতাল জাহলু ওয়াইয়াশরাবাল খামরু ওয়াইয়াজহারাজ জিনা। কেয়ামত যত ঘনিয়ে আসবে জিনা তত বাড়বে। আপনি কোনো গার্লফ্রেন্ডের সাথে চলা, হাঁপটা হাঁটা, হাত ধরা ইত্যাদি ঘোরাফেরা করা, সবগুলোই কবিরা গুনাহ, সবগুলোই জিনা, সবগুলোই ব্যভিচার, এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। বাকি কেউ যদি সেটা ছাড়তে না পারে, আসে না আমাদের ওই যুবকরা, হুজুর দরকার হয় আপনি বলেন সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ব, অসুবিধা নেই, সারা দিন ধরে রোজা রাখবো, তারপরে হুজুর এটা বাদ দেওয়া সম্ভব না, কি করে আপনি বাদ দিব হুজুর, একদিন যদি মেসেজের উত্তর পাইতে দেরি হয় কলিজায় হুজুর আগুন ধরে যায়, সপ্তাহে একদিন যদি দেখা করতে না পারি হুজুর মনে হয় আমি আর আসমানের উপরে নিচে নাই, আমি আর জমিনের উপরে নাই, আমার মনে হয় যেন আমি আসমানের উপরে উঠে গেছি, জমিনের নিচে নেমে গেছে, দুনিয়ায় আর আমি নাই, এক সপ্তাহ দেখা করতে না পারলে, মেসেজের উত্তর দিতে দেরি হলেই তো কলিজে আগুন লেগে যায়, কেমনে বলেন হুজুর এই সম্পর্ক ছাড়বো, ছাড়তে পারবেন, পারবেন, কলিজার ভিতরে একটা কথা ঢুকান, কলিজার ভিতরে একটা কথা ঢুকান যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, এই একটা কথা যার কলিজার ভিতরে ঢুকবে দুনিয়ার সব পাপকে লাথি মারতে পারবে, ঠিক কিনা, একটা পা, এই একটা মাত্র কথা কলিজার ভিতরে ঢুকাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরেকটা হাদিস আপনাকে শুনাই, আত-তারগিব আত-তারহিব কিতাবে এসেছে, আল্লাহর নবী বলেছেন ইন্নাকা লান তাদাআ শাইআন লিল্লাহ, তুমি যখন আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দিবে, আল্লাহর জন্য, এদিকে
অবৈধ সম্পর্ক, গার্লফ্রেন্ড অথবা মদ জুয়া, এই হারাম যত কিছু আছে, সুদ ঘুষ, ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহ, তুমি যদি আল্লাহর জন্য ছেড়ে দিতে পারো, ইল্লা আবদালাকাল্লাহু মা হুয়া খায়রু মিনহু, আল্লাহ তার চেয়ে উত্তম ব্যবস্থা তোমার জন্য করবে। সুবহানাল্লাহ বলেন, বলে হুজুর উত্তম ব্যবস্থার মানে গার্লফ্রেন্ড একটা চলে গেলে তার চেয়ে আরো সুন্দর পাবো, এটা যেটা যাবে তার চেয়ে আরো ভালো পাবো, এরকম না। তার মানে হচ্ছে যেটা তুমি তোমার সাথে সম্পর্ক আছে, যদি এর ভিতরে কল্যাণ থাকে তাকে মেসেজ দিয়ে জানিয়ে দাও, আজকের পর হতে তোমার সাথে কোনো সম্পর্ক আমার থাকবে না, সম্পর্ক শেষ, তুমি আল্লাহর পথে আসো, আমিও আল্লাহর পথে আসলাম, যদি আমার তকদিরে থাকে তোমার তকদিরে থাকে আর আমাদের একত্রিত হওয়ার মাঝে কল্যাণ থাকে, আল্লাহ ব্যবস্থা করবে। যদি তুমি এভাবে ছাড়তে পারো, ওই মেয়ের ভিতরে তোমার কল্যাণ থাকে, আল্লাহ তোমার জন্য ওই মেয়েকে অবৈধ পন্থা নয় বরং বৈধ পন্থায় স্ত্রী বানিয়ে, উত্তম পন্থায় তোমার স্ত্রী বানিয়ে তোমার জন্য ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। অথবা এটার মধ্যে যদি কোনো অকল্যাণ থাকে ওটার আশা ছেড়ে দাও, এর চেয়ে উত্তম মেয়েকে তোমার স্ত্রী হিসেবে আল্লাহ তোমার জন্য নির্বাচন করবেন। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত ভাই, অবশ্যই এটা একটা কবিরা মারাত্মক গুণা, এটা থেকে বেঁচে থাকতে হবে। বাকি কেউ ছাড়তে না পারলেও আমরা বলবো রোজা রাখো, ছাড়তে পারো না রোজা রাখো, সিয়াম পালন করো, আল্লাহ চাইলে তো হেদায়েত দিলে একসময় ছাড়তে পারবে, ওর সাথে একসাথে চলার কারণে রোজা ভাঙবে না, কিন্তু এটা একটা কবিরা গুণা মনে রাখতে হবে।